প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্যালি একাডেমির পক্ষ থেকে ঋদ্ধি সেনকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বেছে নেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শুভঙ্কর রায়, শ্রীমতী দেবশ্রী রায়, অভিনেতা ঋদ্ধি সেন। আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার একটাই কারণ, কারণ আমার মনে হয় অনেকেই অনেক জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন, সেগুলো হয়তো আদপি সমাজে কোনো কাজে লাগে না সেই জিনিসগুলো, কিন্তু সেখানে আমার মনে হয় একটা এডুকেশন ইনস্টিটিউশনের সাথে জড়িয়ে থাকাটা আমাদের শিল্পীদের মাঝে মধ্যে একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। কারণ আমাদের ভারতবর্ষতে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে মুশকিলের জায়গাটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এবং সেই আনএমপ্লয়মেন্টটা চারদিকটা গ্রাস করছে, শিক্ষা কমে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা কমে যাচ্ছে। সেখানে যদি আমরা আমাদের প্রফেশনটার জন্য একটু মানুষকে হেল্প করতে পারি, আবার শিক্ষামুখী করার জন্য, এবং সেখানে আমাদের যদি এমপ্লয়মেন্টের পেছনে 1%ও হাত থাকে, তাহলে সেটা আমাদের শিল্পী হিসেবে একটা খুব বড় পাওয়া। আমার মেসেজ একটাই যে আপনারা দেশ ছেড়ে চলে যাবেন না প্রথমেই, কারণ আমাদের দেশে আমি জানি খুব অনেক রকম সমস্যা, অনেক রকমের ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে সমস্ত দিক থেকে একটা একটা সানরাইজ আসছে। সুতরাং সেখানে যদি এরকম অনেক ইনস্টিটিউশন আছেন, এরকম অনেক কর্মসংস্থান আছেন যেগুলোর ব্যাপারে আমরা সবসময় জানতে পারি না, কিন্তু তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছে, সেই চেষ্টাটা আরও মানুষের সামনে প্রকাশ করাটাই আমাদের দায়িত্ব। সুতরাং সেখানে নিশ্চয়ই আমাদের এখানে জব প্রসপেক্ট কম, কিন্তু চেষ্টা করুন এখানে থাকার, একেবারে আশা হতে পারে। অ্যাকচুয়ালি বৃদ্ধির এজটা এত সুন্দর, তো এটা স্টুডেন্টস, যেহেতু আমাদের ট্যালি একাডেমিটা হচ্ছে স্টুডেন্টের জন্য, হ্যাঁ মেনলি স্টুডেন্টসের জন্য, এজেড পার্সনরাও রয়েছে, বাট স্টুডেন্টস যারা তারা যেরকমভাবে বৃদ্ধিকে নেবে, আর বৃদ্ধি তো খুবই বাচ্চা ছেলে, ও তো স্টুডেন্টসই, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার সামথিং এরকম, সো দ্যাট সেই জন্যই আমি বৃদ্ধিকে চুজ করলাম, আমি কিংবা আমার ট্যালি একাডেমি সবাই মিলে আমার বৃদ্ধিকে চুজ করলাম। বৃদ্ধি তরুণ জেনারেশনের মধ্যে একদম ঠিক আছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ট্যালি একাডেমি আজকের নয়, ট্যালি একাডেমি দীর্ঘ 15 বছর ধরে একটার পর একটা কাজ করে আসছে। আজকে হলো কাল আমি বৃদ্ধিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করলাম, সেটা কিন্তু না, 15 বছর ধরে আমরা গভর্নমেন্টের বিভিন্ন কাজ করছি, আমরা বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, স্কুলটা হয়তো যেগুলো করা হচ্ছে, স্কুলে যেটা করা হচ্ছে মেনলি সেগুলো হচ্ছে টিচারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং কমার্স নন কমার্স সবাইকে এখানে ট্রেনিংটা আমরা দিচ্ছি। তো আর সবথেকে বড়ো যেটা বড়ো হচ্ছে, যত কমার্সের স্টুডেন্টরা যতভাবে আমাদের 60% আছে, যেরকম যারা আর্টস সায়েন্স করছে, এত সফটওয়্যার এটা যে করার কোনো অসুবিধাই হচ্ছে না, তারাও আমাদের সাথে একভাবেই হচ্ছে, 40% তো আছে। আমি একটাই বলবো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে কমার্স নন কমার্স এস বিআর, যে ফার্স্টে হচ্ছে জিএসটি শেখে, জিএসটিটা কি ভার্স আর জিএসটি, তারপরে যারা মোটামুটি পারছো তারা অবশ্যই ট্যালির দিকে চলে এসো। তো ট্যালিতে মানে যারা সবাই যে একদম যে খুব ভালো স্টুডেন্টস তা না, ছোট থেকে বড় থেকে যেরকম আছে সবার জন্যই কিন্তু চাকরি কিন্তু থাকে, এটা একদম মানে যারা করছে কিংবা যে সমস্ত ইনস্টিটিউটে আমরা যুক্ত আছি সবাই এক কথাতেই বলবে যে ট্যালি একাডেমি ইজ এ ভেরি গুড। আমরা সিলেকশন করেছি কারণ আর এজ গ্রুপ যেটা আছে আমাদের যে টার্গেটেড মানে স্টুডেন্ট থাকে সেটা হচ্ছে কলেজ পাস আউট স্টুডেন্ট, তো কলেজ পড়ুয়া বা কলেজ পাস আউট স্টুডেন্ট, তো ঋদ্ধির এজটা ওদের সঙ্গে একটা এজ গ্রুপটা ম্যাচ করে, এটাতে আর ঋদ্ধি খুবই প্রতিভাবান একজন, তার জায়গায় সে খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা। তো আমরা এমন একজনকে চেয়েছিলাম যেরকম আমরা অ্যাকাউন্টস এবং ট্যাক্সেরও আমরা 15 বছর ধরে একটা ভালো জায়গা করতে পারছি, সেখানে এমন আমরাও একজন চেয়েছিলাম যে তার জায়গাতে খুব ভালো থাকে, মানে অভিনেতা হিসেবে তার এটা আছে। আর থার্ড হচ্ছে ঋদ্ধির একটা ন্যাশনাল প্রেজেন্স রয়েছে, যেহেতু সে বোম্বেতে কাজ করছে, সেহেতু একটা ন্যাশনাল প্রেজেন্স হওয়ার জন্য আর আমাদের ট্যালি একাডেমি আমরা ওয়েস্ট বেঙ্গলে যেরকম সেন্টারগুলো ওপেন করছি সেরকম আমাদের বিভিন্ন স্টেটেও আমরা সেন্টার ওপেন করছি, তো সেই জায়গায় আমাদের ইয়ে ছিল যার ন্যাশনাল একটা মুখটা ন্যাশনাল প্রেজেন্স আছে তাদের তাকে ন্যাশনাল প্রেজেন্স হয়েছে, এবং সেটা আরও ঋদ্ধির যেটা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আরও তার প্রচারটা হয়েছে, তো সেই জন্য আমরা ঋদ্ধিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নিউজ পিট টিভি, কলকাতা।